বাহরাইনে 2020 সাল থেকে চলতি বছরের মে পর্যন্ত বিভিন্ন কারণে 213 জন প্রবাসী বাংলাদেশী মারা গেছেন। তাদের মধ্যে যারা বৈধ কর্মী তাদের মরদেহ দেশে পাঠানোর খরচ কোম্পানি বা মালিক বহন করে, আর অবৈধদের মরদেহ বিভিন্ন সংগঠনের সহায়তায় দেশে পাঠানো হয়। মধ্যপ্রাচ্যের দ্বীপ দেশ বাহরাইনে প্রায় 2 লাখ বাংলাদেশি বসবাস করেন। দেশটির বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী 2020 থেকে 2021 সালের মে পর্যন্ত 213 জন বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে স্বাভাবিক মৃত্যু হয়েছে 109 জনের, করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 68 জন, সড়ক দুর্ঘটনায় 21 জন, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মারা গেছেন 8 জন, আর আত্মহত্যা করেছেন 7 জন। বেশিরভাগের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বা স্ট্রোক। চিকিৎসক বলছেন, অল্প বেতনের শ্রমিকদের দেশে টাকা পাঠানোর পর আর সামর্থ্য থাকে না চিকিৎসা করানোর। অল্প বেতনে তারা কাজ করে টাকা পয়সা বাঁচিয়ে দেশে পাঠানোর জন্য চেষ্টা করে, বলে ডাক্তারের কাছে নিজের মাথা ব্যথা, মাথা ঘোরানো, বুকে ব্যথা হলে অনেক সময় ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খায়। বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব বলেছেন, অবৈধ কর্মীদের মরদেহ দেশে পাঠাতে বেশ বেগ পেতে হয়। যারা অবৈধ কর্মী মারা যায় বা মালিক সক্ষম না হলে দূতাবাস কমিউনিটির সহায়তা নিয়ে অথবা সরকারের কল্যাণ বোর্ডের সহায়তা নিয়ে দেশে লাশ প্রেরণ করি। বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাস হটলাইন চালু করেছে। যদি কোনো সমস্যা হয় দূতাবাসের হটলাইনে আপনারা যোগাযোগ করবেন। অনেক সময় অনেকের চাকরি থাকে না, অনেকের মানসিকভাবে বিপর্যস্ত থাকে, তাদেরকেও আমরা আসলে কিছু আর্থিক সহায়তা অথবা মানসিকভাবে সাহায্য জোগানোর চেষ্টা করি। আর এই বিগত 1 বছরে আমরা বেশ কিছু লোকের চাকরি সংস্থানের চেষ্টা করেছি বিভিন্ন কোম্পানিকে অনুরোধ করে। ডিবিসি নিউজ ডেস্ক। সৌদি আরবের দাম্মামের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা প্রদান শুরু হয়েছে। দূর দূরান্ত থেকে 100 প্রবাসী বাংলাদেশি কনস্যুলার সেবা গ্রহণ করতে ছুটে আসেন। ডক্টর ফরিদুদ্দিন আহমদ, মোহাম্মদ আসাদুজ্জামান, কাজী নুরুল ইসলাম, মোহাম্মদ বেলাল হোসেন, মোহাম্মদ ফখরুল ইসলাম ও মোহাম্মদ জসিমউদ্দিন খান এ সময় উপস্থিত ছিলেন। কনস্যুলার সেবা প্রদানের সময় প্রবাসীদের ইকামার মেয়াদ বৃদ্ধির জন্য পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট রিইস্যু ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেদ্দা মহানগর বিএনপি। জেদ্দা থেকে রঞ্জু আহমেদ জানিয়েছেন, স্থানীয় একটি হলরুমে সভায় রওশন জামিল শিবপুর পরিচালনায় ও রফিকুল ইসলাম শোয়েবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আব্দুর রহমান। প্রধান বক্তা ছিলেন আবুল কালাম আজাদ, মোহাম্মদ শাহজাহান, সিদ্দিকুর রহমান, মাসুদ উজ্জ্বল, আহমদ আলী, জসিম, বাহারুদ্দিন গোকুল, সেলিমুল্লাহ সহ আরও অনেকে। মিডিয়া ব্যক্তিত্ব দুজন, একজন